নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির জ্যোতিষ শাস্ত্র সংক্রান্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওম ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংসং রত্নাকল্পোজ্জ্বলঙ্গং পরশুমৃগবরা ভীতিহস্তং প্রসন্নম পদ্মাসীনং সমস্তাৎস্তুতমরগণৈ ব্যাঘ্রকৃত্তিং বসানং বিশ্বদ্বং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। সামনেই শিবরাত্রি, আর আজকে এই জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত অনুষ্ঠানে আলোচনার মূল বিষয়বস্তুই থাকবে শিবরাত্রি সংক্রান্ত, আর সেই সঙ্গে থাকবে আপনাদের ফোন কল। যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত অথচ কিছুতেই প্রতিকারের রাস্তা বের করতে পারছেন না, আজকের অনুষ্ঠান মূলত তাদের জন্যই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, ফেংশুই বিশেষজ্ঞ, তন্ত্র ভৈরব শ্রী প্রদীপ শাস্ত্রী মহাশয়, এবং যারা হাত আর জন্ম তারিখ দিতে অপারগ তাদের জন্যও কিন্তু রয়েছে সুব্যবস্থা। আসুন আজকে এই জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত অনুষ্ঠানে স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী বন্ধু, আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রী প্রদীপ শাস্ত্রী মহাশয়কে। স্বাগত দাদা আরো আরেকবার। ওম তরয় বিদ্যয় মগ্রয় ধীময় তন্ন দেবী প্রচোদয়াত। মা সকলের মঙ্গল করুক। এবং সামনে আছে মহান ক্ষণ, সেটি হচ্ছে শিবরাত্রি বা শিব চতুর্দশী। এই শিবরাত্রি তিথি মানুষের জীবনের একটা আশীর্বাদ এবং মানব জীবনে একটা অতীব সুন্দর সময়। তো সেই কারণে আজকে আমি আপনাদের সম্মুখে দিতে চাই কিছু অমূল্য টোটকা, যে টোটকার দ্বারা আপনারা শিবরাত্রির দিনে কাজ করে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এবং তার সাথে সাথে দিতে চাই এই শিবরাত্রির যোগ এবং তার পরবর্তীকালের যে অমাবস্যা, তাতে বিশেষ কিছু গুপ্ত ক্রিয়া আপনারা যদি করেন এবং আমাদের দ্বারাও যদি করানো হয়, তাহলে আপনাদের জীবনের মঙ্গল কামনা হবে। হ্যাঁ ভক্তগণ, আমি জ্যোতিষী প্রদীপ শাস্ত্রী বলছি। জ্যোতিষ আমার পেশা, জ্যোতিষ আমার নেশা, জ্যোতিষ আমার ধ্যান, জ্যোতিষ আমার ধর্ম, জ্যোতিষ আমার কর্ম। আমি এসেছি গ্লোব টিভি চ্যানেলে আপনাদের সম্মুখে যাতে আপনাদের ভাগ্য গণনা করতে, এবং ভাগ্য বক্তা আমি। তাহলে আমার কাজ হচ্ছে আপনাদের ভাগ্যে কি আছে সেটাকে যে কোনো পদ্ধতির মাধ্যমে বলা, এবং আপনারা ফোন কলের মাধ্যমে জেনে নিতে পারেন। এবং তার পরবর্তীকালে আসলে ভক্তগণ আমার সাকসেস কোথায় জানেন, এবং তার জন্য আপনারা জানেন আমাকে যে দীর্ঘদিন ধরে সাধনা করছি এবং দীর্ঘদিন ধরে মিডিয়াতে আমি আছি। প্রায় এই মিডিয়াতেই আমার 8 থেকে 9 বছর হয়ে গেল, তো আরও অন্যান্য মিডিয়াতে তো আপনারা আমাকে দেখেইছেন। আমার কাজ হচ্ছে মানুষের জীবনের ভাগ্য গণনার দ্বারা বা বিভিন্ন জ্যোতিষের যে লুপ্তপ্রায় পদ্ধতির দ্বারা গুপ্ততন্ত্র প্রয়োগ করে সমস্যা থেকে নিবারণ। সেই কারণে আমি আপনাদের বলবো, আপনারা ফোন কলে চলে আসতে পারেন, সবাই যে ফোনে পাবেন তা নয়। আসলে আমাদের সাকসেস তখনই হয় ভক্তগণ যখন আপনারা আমার প্রোগ্রাম দেখবেন, এবং টিভি প্রোগ্রামের থেকে ধরুন আপনার অন্য কোনো প্রোগ্রাম আছে দেখবার জন্য কিন্তু দেখবেন না, সেটা না দেখে আমার প্রোগ্রামটা আপনি দেখবেন, তখনই আমাদের সাকসেস। আমার কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন, বলছে যে সে এই সময় যে প্রোগ্রামগুলো হয় টিভি সিরিয়ালের নাটক, সেটা না দেখে আমার প্রোগ্রামে চোখ পড়ে যায়, এবং সেই সময় এই প্রোগ্রাম শেষ করেছে কিন্তু তার পছন্দের টিভি চ্যানেলের যে সিরিয়াল হয় সেটা পর্যন্ত সে দেখেনি। তো আমি সেই সময়ই বুঝতে পারলাম যে মা তারা আমাকে যে শক্তি দিয়েছে, যে কৃপা করেছে, সেই শক্তি এবং আপনাদের ভালোবাসায় এত দিন আমি মিডিয়াতে টিকে আছি, এটা খুব সোজা ব্যাপার নয়। নিশ্চয়ই মাতারার কৃপা আছে এবং তার সাথে সাথে আপনাদের কৃপা আছে। যাই হোক বন্ধু, যে আছেন আমি তার গণনা করা করছি। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি মৌসুমি দাস। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, ছেলের নামটা বলুন। শুভজিৎ দাস। শুভজিৎ দাস, ওর জন্ম তারিখ বলুন। 6/2/2008। শোনো মা, তোমার ছেলের ইদানিং সময়টা 1.5 বছর যাবত খুব খারাপ যাচ্ছে, সেটা কর্মক্ষেত্রে এবং কেরিয়ার নিয়ে সমস্যা, যেদিকে হাত দিতে যাবে সেদিকেই বাধার সম্মুখীন হচ্ছে, ঠিক বলছি মা?
সব দিকে বাধা, কোনো দিকে মনঃসংযোগ সেইভাবে চেষ্টা করছে, ছেলে খুব ভালো কিন্তু মনঃসংযোগ আনতে পারছে না, পড়াশোনা এডুকেশন লাইনেও হচ্ছে না, বা কোনো টেকনিক্যাল কিছু শিখলে ভালো হতো কিন্তু সেই টেকনিক্যাল দিকে যাওয়ারও কনসেন্ট্রেশন আসছে না। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার মা বাস্তুগত সমস্যার প্রতিকার করো, কারণ তোমার বাস্তুতে সমস্যা আছে এবং তোমার বাস্তুতে বিষ বান আছে এবং তোমার বাস্তুতে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি করা আছে। বোঝাতে পারলাম মা? ভাড়া বাড়িরও তো বাস্তু হয়, তাহলে তুমি ওই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাও, আর নচেত ওখানে থাকতে গেলে বা তোমার ছেলে থাকলে ওখানে তোমার প্রতিকার করাতেই হবে। আর দু নম্বর, তোমার ছেলে শনি মঙ্গল রাহু তিনটে গ্রহ ইদানিং ড্যামেজ যাচ্ছে, কারণ মঙ্গল গ্রহ জন্মকালীন খারাপ, শনি তোমার 17 তারিখের পর থেকে খারাপ জায়গায় ওর ক্ষেত্রে দৃষ্টি নিক্ষেপ করছে, এবং শনি রাহু সামনে খারাপ সময় দেবে, এখন তার খারাপ সময় শুরু করছে, এপ্রিল মাস থেকে প্রবল খারাপ সময় দেবে। তাহলে এইগুলোর প্রতিকার করো, তাহলে তোমার ছেলের ভালো হবে, না হলে আইন ঘটিত সমস্যায় ফাঁসবার যোগ আছে। আমার কথা বুঝতে পারছো? তোমার ছেলে দোয়ারা চেহারা এবং গায়ের রং মোটামুটি ফর্সা, ঠিক বলছি? ঠিক বলছি তো? ওকে মা, ভালো থাকো। আমি কি বলছি আমার কথা বুঝেছ? আগে তো ছেলের কেরিয়ার মানসিক শারীরিক সব দিকে ডেভেলপ হবে, তারপর তো পড়াশোনা, এই জায়গাটা ঠিক না করলে মাধ্যমিক পরীক্ষায় সমস্যা আসবে মা। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন সরাসরি এই অনুষ্ঠানে দাদার সঙ্গে ফোনে আসবেন, তারা চলে আসুন আমাদের এই দুটো ফোন নম্বরে, ফোন করে দেখুন স্ক্রলে যাচ্ছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, 03325712255 এবং 03344008147। আসুন আবার চলে যাই সেই মাহাত্ম কথা, শিবরাত্রির সংক্রান্ত যে আলোচনা হচ্ছিল এবং শিবরাত্রিতে নানান রকম দোষ খণ্ডন করা যায়, বিশেষ করে যে মহামৃত্যুঞ্জয় কবচের কথা আমরা শুনেছি। সবচেয়ে বড় কথা ভক্তগণ, এই শিবরাত্রির আসন্ন তিথি, এই তিথিতে যারা মহামৃত্যুঞ্জয়ের যোগ্য অথবা মহামৃত্যুঞ্জয়ের কবচ বা মহামৃত্যুঞ্জয়ের যন্ত্র বা মহামৃত্যুঞ্জয়ের ক্রিয়া করাতে চান, তারা অতি অবশ্য যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে তার পরবর্তীকালে যে অমাবস্যা তিথি আছে, এই অমাবস্যা তিথিও হচ্ছে প্রচণ্ড শক্তিশালী, কারণ বাবা এবং মা তবেই হচ্ছে অর্ধনারীশ্বর পুরুষ এবং প্রকৃতির মিলনের তিথি, এটা এটা অত্যন্ত শক্তিশালী তিথি। এর ফলে কি সৃষ্টি হয়? একটা বিশেষ ধরনের পজিটিভ ঊর্জা সৃষ্টি হয়। এই পজিটিভ ঊর্জার দ্বারা যে কোনো নেগেটিভ এনার্জিকে দূরবর্তী করা সম্ভব, নেগেটিভ এনার্জিকে পজিটিভে রূপান্তরিত করা সম্ভব, এবং যে কোনো ধরনের সমস্যা বা রিলেশনশিপের সমস্যা বা মানসিকতার সমস্যা বা কেউ কোনো ক্ষতি করে রাখলে বা কোনো হওয়া কাজ হচ্ছে না, বর্তমান যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই তিথিতে কাজ করার ফলে যার অর্থনৈতিক সমস্যা আটকে গেছে তার অর্থনৈতিক জায়গায় চূড়ান্ত ডেভেলপমেন্ট হবে। যাদের বিয়ে হচ্ছে না, সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, বিভিন্ন কারণে বিয়ে আটকে যাচ্ছে, আমি এমন কিছু গুপ্ততন্ত্র ক্রিয়া জানি, সেই ক্রিয়ার দ্বারা এই তিথিতে প্রয়োগ করলে তাদের বিয়ে অবশ্যম্ভাবী হওয়া সম্ভব। সেই জন্য আমি বলবো ভক্তগণ, একবার আসুন, সারা জীবনের সুখের রসদ পেয়ে যাবেন এবং জীবনের সমস্যা থেকে অনেক অংশে কমে যাবেন। আমি বলছি না নির্মূল হয়ে যাবে, কারণ পৃথিবীতে কোনো কিছুই নির্মূল নয়, সব কিছুই সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে আবার সৃষ্টি শুরু হয়, তবে সমস্যা থেকে চিরতরে নির্মূল না হলেও আপনারা চিরতরে স্থায়ী প্রতিকার পাবেন যে সমস্যার জন্য আমার কাছে আসবেন। সেই জন্য ভক্তগণ একবার আসতে পারেন, সারা জীবনের সুখের রসদ পেয়ে যাবেন। দেখে নিচ্ছি ফোন কলে একজন বন্ধু চলে এসেছেন, নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? হ্যালো, নমস্কার দেবজি, আমি বীরভূম থেকে বলছি, নাম অসীম আজরা। কার সম্পর্কে জানবেন? কার সম্বন্ধে? আমার জন্ম তারিখ রবিবার 1996 সাল, মাস হচ্ছে 2। 96? আচ্ছা, তুই কি জানতে চাও? তোমার তো সময়টা খুব একটা ভালো নেই, মাঝে মাঝে পায়ে কোমরে ব্যথা হয়, ঠিক বলছি তো? তোমার শরীর নিয়ে সমস্যার যোগ আছে, তোমার ক্ষেত্রে নার্ভের জায়গা উইক আছে, তোমার জায়গায় হাড়ের জায়গা উইক আছে, এবং তোমার সবচেয়ে বড় কথা তোমার উপরে ক্ষতি করা আছে, ঠিক বলছি? এটাই হচ্ছে আমার প্রেডিকশন, বুঝতে পারছো তো ভাই? যাই হোক, তুমি যত তাড়াতাড়ি পারো কাটান এবং খণ্ডন করো, এবং তার সাথে সাথে গুপ্ত শত্রুর প্রতিকার করো। তোমার চারপাশে শত্রু লেগে আছে, রোগা শ্যামলা পুরুষ, এই শত্রুর থেকে সাবধানে থাকবে, ঠিক আছে? রোগা এবং শ্যামলা পুরুষ, আচ্ছা, তার থেকে সাবধানে থাকবে, তোমার গুপ্ত শত্রু লেগে আছে, ঠিক আছে?
ফোন করার জন্য ধন্যবাদ এবং যারা মনে করছেন দাদার সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে কথা বলবেন সেক্ষেত্রে দেখুন স্ক্রলে যাচ্ছে দাদার চেম্বার কবে কোথায় রয়েছে এবং যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্যও রয়েছে অনলাইন পরিষেবা সেটাও দেখুন দাদার নাম্বার স্ক্রলে যাচ্ছে তাও আমি আরেকবার বলে দিচ্ছি 8777249107 এবং এই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ রয়েছে যাদের হোয়াটসঅ্যাপ নেই এই নাম্বারেই তারা ইমো এবং টেলিগ্রামও করতে পারেন এবং অনলাইনের জন্য যে কোনো গুরুর ক্ষেত্রে তার তো গুরু দক্ষিণা লাগে এবং সেখানেও আপনি অনলাইনের মাধ্যমে দাদাকে দক্ষিণা দিতেই পারেন এবং যে নাম্বারটা বললাম অর্থাৎ 8777249107 এই নাম্বারই রয়েছে ফোনপে গুগল পে এবং পেটিএম এর সুব্যবস্থা আসুন দেখে নিচ্ছি টেলিফোনে একজন বন্ধু চলে এসেছেন দেখে নিচ্ছি নমস্কার স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে কে বলছেন আমি কাটোয়া থেকে কার সম্পর্কে জানবেন আমার সম্বন্ধে জানবেন নামটা বলুন বিষ্ণু মুখার্জি হ্যাঁ আচ্ছা আপনার জন্ম তারিখ বলুন 23/6/1955 আপনার মাথার চুল সামনের দিকে একটু কম আছে দাদা সামনের চুল না আমি সেটাই বলছি আমি বলিনি যে পুরো উঠে গেছে বা টাক হয়ে গেছে এরকম কি বলেছি একবারও আমি বলেছি সামনের দিকে কম আছে তাই তো হ্যাঁ তাহলে আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যাকে বিশ্বাস করছেন সেখানে আঘাত পাচ্ছেন প্রথম প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকলেও সেটা পরেই খারাপ হয়ে যাচ্ছে ঠিক কথা হ্যালো হ্যালো আপনি একটু রেসপন্স করুন দাদা কি জিজ্ঞাসা করছেন হ্যাঁ সেটা মিলে যাচ্ছে কি আপনার সঙ্গে আমি আপনাকে একটা বলবো সেটা আমি তো কনফিডেন্স যে মিলবেই তবু আপনাকে সেটা যদি একটা আওয়াজ দেন তাহলে আমার খুব ভালো লাগে আমার এই বিদ্যাটা সাকসেস হয় আমি কঠিন পরিশ্রম করে এই বিদ্যাটা অর্জন করতে হয়েছে এবং প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করে আমাদের মিডিয়াতে বসতে হয় তাতে যদি আমরা যদি আপনার কাছ থেকে রেসপন্স না পাই তাহলে অটোমেটিক্যালি আমাদের এই বিদ্যাটা এবং আমার গুরুর আশীর্বাদের উপরে আমার একটা আপনারা আটকে দেওয়া বলবো যাই হ্যাঁ তোমার ক্ষেত্রে শোনো বাবা তুমি খুব ভালো লোক তোমার ক্ষেত্রে রবি শনির দ্বারা পীড়িত এর জন্য তোমার হুট করে মাথা গরম হয়ে যায় এবং নার্ভের সমস্যা শরীর নিয়ে সমস্যার যোগে ভুগবে এবং তোমার অর্থনৈতিক জায়গা ইদানিং দেড় বছর যাবত খুব খারাপ যাচ্ছে তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো ঠিক বলছি বাবা বেশ ফোন করার জন্য যে সকল ভক্তরা শিবরাত্রিতে আমি কয়েকটি লুপ্তপ্রায় টোটকা দিচ্ছি আপনারা সবাই শিবরাত্রি করেন অনেকেই মহিলারা তো করেনি তো শিবরাত্রির দিনে আপনি যদি পারেন একটি সাদা রঙের কাপড় নেবেন ভালো করে ভক্তগণ খাতা পেন নিয়ে লিখে নিন তার একটি সাদা রঙের কাপড় এক হাত বাই এক হাত কাপড় দশকর্মার দোকানে পেয়ে যাবেন তার মধ্যে কিছুটা সিদ্ধি দেবেন কিছুটা বেলপাতা দেবেন এবং দিয়ে তার মধ্যে একটু আতপ চাল দেবেন দিয়ে 108 বার জেল পেন দিয়ে হোক বা অষ্টগন্ধার কালি দোকানে কিনতে পাওয়া যায় সেই কালি দিয়ে আলতার মধ্যে মিশিয়ে যে কোনো ডালিম ডালের কলম অথবা যদি ডালিম ডাল না পাওয়া যায় যে কোনো একটি বাঁশের কলম কঞ্চি সেই কলম দিয়ে 108 বার শিব নামটা লিখবেন লিখবার পরে ওটা পুটলি করে যদি আপনি বাড়িতে রাখেন তাহলে বাস্তুদোষ কমবে এবং যদি কারোর বিয়ে না হয় তাহলে তার ফটোর সাথে যদি রাখেন অতি অবস্থা দেড় থেকে দু মাসের মধ্যে তার বিয়ে হতে বাধ্য দু নম্বর যে জিনিসটি বলছি যাদের প্রচুর পরিমাণে গুপ্ত শত্রু আছে ভক্তগণ এখন বর্তমান যুগের শত্রু তো প্রচুর বেশি আছে আর সবাই তো তান্ত্রিকের সাথে যোগাযোগও করতে পারছে না বা আমাদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয় না তাদের জন্য একটি লুপ্তপ্রায় টোটকা দিয়ে দিচ্ছি 108খানা সাদা সরিষা নেবেন এবং শিবের মাথায় যেখানে শিব পুজো হয় তার মাথায় ভালো করে ঘষবেন ঘষে ওই সর্ষেটি যদি সেই শত্রুতার গৃহে অথবা সেই সর্ষেটা যদি আপনি কোনো নীল কাপড়ের মধ্যে পুটলি করে যদি আপনি আপনার কোনো গুপ্ত জায়গায় মানে অন্ধকার জায়গায় রেখে দিতে পারেন আপনার শত্রুতা অনেক অংশে কমে যাবে কে আছো নমস্কার স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে কে বলছেন আমি বামাই ঘোষ বলছি আমার ছেলের সম্বন্ধে জানব ছেলের নাম বলুন ছেলের নাম সুজিত ঘোষ আচ্ছা জন্ম তারিখ বলুন 8/4/95 ছেলের খুবই ভালো ছেলে ছেলের মতো ছেলে হয় না
কিন্তু সবচেয়ে বড় কথা লোককে খুব বিশ্বাস করে ফেলে এবং বন্ধুর দ্বারা ক্ষতির যোগ আছে। মোটামুটি ওকে বন্ধু থেকে সাবধানে রাখবে। ইদানিং এপ্রিল মাসের পর থেকে ওর ভালো সময় আসছে। কি জানতে চাও? কি আপনার প্রশ্নটা পরিষ্কার করে বলুন। বিবাহের জায়গা মোটামুটি এপ্রিল মাসের পর থেকে যোগ আসছে, তবে আপনি যদি পারেন আপনার বাস্তুটাকে ঠিক করুন, কারণ ও যে ঘরে থাকছে সেই ঘরের বাস্তুগত সমস্যা আছে। সেই ঘরের উত্তর দিকে ওয়াটারি সেকশন আছে, মানে ড্যাম ভাবের কোনো কিছু আছে। কি আছে ওখানে? ঠিক বলছি তো? হ্যালো হ্যালো, আপনার আপনি একটু রেসপন্স করুন। ওই ড্যাম ভাবের জন্য কি হচ্ছে, ওর ক্যারিয়ার পয়সা এবং বিফব কাজ ডিলে হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে না। ওর যোগ্যতা অনেক আছে কিন্তু সেই যোগ্যতাটাকে ও সাকসেস করতে পারছে না। এইটার প্রতিকার করো ভালোভাবে। ফোন করার জন্য ধন্যবাদ। সমস্যা থাকলে তার সমাধান করতেই হয় এবং সমাধানের যারা আমার সাথে তারাপীঠ বা কামাখ্যা বা রাজরাপ্পা বা অট্টহাস বা যে কোনো শ্মশানে, জাগ্রত শ্মশানে আমার সাথে যোগ্য করতে চান, চিতা হোম, চিতাতন্ত্র, চিতামার্জন বা পুতুলতন্ত্র বা সবরীতন্ত্র যারা করতে চান তাদের সাথে আমি করতে পারবো, এবং পেশেন্টকে বসিয়ে নিয়ে বা পেশেন্টকে সাথে নিয়ে। অথবা যারা করতে পারেন না তারা আমার নিজস্ব থান আছে, সেটা হচ্ছে তারামায়ের থান, সেটা হচ্ছে বাগুইয়াটিতে, সেটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী তারামায়ের আসন। বিভিন্ন তারামায়ের রূপ আছে, তার মধ্যে আমার আসন হচ্ছে ভাগ্যলক্ষ্মী তারামায়ের আসন। এর কাছে আপনি অর্থনৈতিক, মানসিক, পারিবারিক যে কোনো ধরনের সুখের রসদ পেয়ে যাবেন। এবং এখানে আমাদের শিবরাত্রি এবং অমাবস্যাতে বেশ জটিল এবং কঠিন হোম হবে এবং চিতাতন্ত্রের মাধ্যমেই সেই হোমটি হবে, গুহ্য পদ্ধতিতে এবং লুপ্তপ্রায় পদ্ধতিতে। যারা করতে চান এবং যাদের কাছে কঠিন সমস্যা আছে, কারণ ভক্তগণ সহজ সমস্যা তো যে কেউ মেটাতে পারবে, কিন্তু কঠিন সমস্যা যাদের কাছে আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বলতে পারি একবার আসলেই সারা জীবনের সমস্যা মিটবে এবং দ্বিতীয়বার আমার কাছে আসতে হবে না। তো সেই কারণে বলবো যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা এই শিবরাত্রির জন্য এবং আসন্ন অমাবস্যা তিথির জন্য আমার সাথে অতি অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন। যারা মনে করছেন সমস্যার সমাধান করে সমস্যা থেকে বেরিয়ে আসবেন তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নিন। দাদার নাম্বার আমি এর আগেও বলেছি, দেখুন স্ক্রলে যাচ্ছে, তবুও বলে দিই 8777249107, এবং এটাই রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম এবং ইমো। দাদা বারবার বলছেন যে সামনে রয়েছে অতি ও অত্যন্ত শুভ একটি যোগ, মহাশিবরাত্রির যোগ এবং সেই সঙ্গে অমাবস্যা, কাজেই গ্রহ নক্ষত্রের দোষ কাটানোর জন্য কিন্তু এটা একটা আদর্শ সময়। দেখে নিচ্ছি টেলিফোনে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। আপনার নামটা বলুন। হ্যাঁ, হ্যালো, কি জানতে চাও? তোমার ক্যারিয়ারে প্রচুর বাধা, তোমার আত্মবিশ্বাস দিনকে দিন কমে যাচ্ছে বাবা, ঠিক বলছি? মানসিক স্ট্রেংথ কমে যাচ্ছে, এনার্জির প্রবলেম হচ্ছে এবং ডিপ্রেশন এসে যাচ্ছে, ঠিক বলছি? তুমি যত তাড়াতাড়ি পারো কারোর সাথে যোগাযোগ করো, তোমার এই জায়গাটাকে ঠিক করতে হবে। এবং এটা তুমি বারবার আঘাত প্রাপ্তির ফলে হচ্ছে, তুমি যাকে বিশ্বাস করছো সেখানে আঘাত খাচ্ছো, এই আঘাতের ফলে এই জিনিসটা হচ্ছে। খুব সাবধানে বিশ্বাস করবে অনলাইন মিডিয়াতে, আর কিছু বলবো না, বুঝতে পারলাম? ফোন করার জন্য ধন্যবাদ। যে সকল ভক্তরা আমাকে এই প্রোগ্রাম আবার দেখতে চান তারা তো গ্লোব টিভির ইউটিউব চ্যানেলে অতি অবশ্যই আসতে পারেন, আর তার সাথে সাথে আমার নিজস্ব ফেসবুক চ্যানেল আছে, প্রদীপ অ্যাস্ট্রো প্রদীপ শাস্ত্রী .com ওয়েবসাইট আছে, তার সাথে সাথে আমার ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, তারপরে আমার চ্যানেল যে ইউটিউবের বারে গিয়ে আপনি যদি প্রদীপ শাস্ত্রী অ্যাস্ট্রোলজার নামটা সেভ করেন আমার নিজস্ব চ্যানেল, সেটাও দেখতে পাবেন। তো আপনারা যদি প্রোগ্রাম দেখতে চান তো আপনারা বারবার দেখতে পারেন, বা যাদের শুনতে ইচ্ছা করে ডিটেলস ব্যাপার তার এতে আমাকে ইনফর্ম করতে পারেন বা রেসপন্স করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আমি তাদের রেসপন্স দেবো নির্দিষ্ট সময়ে। এবং আমি আরেকটু বলে দিই যে শুধু গ্লোব টিভির ইউটিউব চ্যানেল নয়, গ্লোব টিভির যে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজেও কিন্তু আমরা অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হয়ে যাওয়া অনুষ্ঠান দিয়ে দিই। শুধু তাই নয়, আপনার টিভি যদি কোনো কারণে অফ থাকে এই সময়, আপনি গ্লোব টিভির ফেসবুক পেজটা খুলেও কিন্তু দাদার অনলাইন অনুষ্ঠান দেখতে পারেন, এবং ইউটিউবে তো রয়েইছে, সেই সঙ্গে গ্লোব টিভির গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে এটা ফ্রি ডাউনলোড, গ্লোব টিভি লাইভ অ্যাপ
আপনি ডাউনলোড করে নিন। আপনি যদি ট্রাভেল করেন বা পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন, বা আপনার প্রতিবেশী হোক, রিলেটিভ হোক, যেখানেই থাকুক না কেন, দাদার অনুষ্ঠান কিন্তু শুধু দাদার না, আমাদের গ্লোব টিভি চ্যানেলের সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই দেখতে পারবেন। যেটা আমি বললাম কি না, গুগল প্লে স্টোরে গিয়ে গ্লোব টিভি লাইভ অ্যাপটা ডাউনলোড করে নিন, তাহলেও যে সময় যে অনুষ্ঠান টিভিতে চলে সেই একই অনুষ্ঠান আপনি মোবাইল ফোনের মাধ্যমেও দেখতে পারবেন। কাজেই যারা মনে করছেন দাদার অনুষ্ঠান দেখতে ইচ্ছুক, তারা কিন্তু শুধুমাত্র টিভির ভরসা করে যে বসে থাকবেন তা কিন্তু নয়। আমাদের হাতে রয়েছে মুঠোফোন, মুঠোফোনের মাধ্যমে কিন্তু গ্লোব টিভি পৌঁছে গেছে পৃথিবীর যে কোনো প্রান্তে। দাদা দেখে নিচ্ছি, টেলিফোনে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি মালদা থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? নাম বলুন। প্রসেনজিৎ নন্দী। আচ্ছা, জন্ম তারিখ? 1992। আপনি কি ব্যবসার সাথে যুক্ত আছেন? না, এখন আর এখন ব্যবসার সাথে যুক্ত নেই। আপনি আগে ব্যবসার সাথে যুক্ত ছিলেন? না, আগে ছিলাম না, কিন্তু আমি প্রাইভেট সেক্টরে জব করতাম। কিন্তু আপনার তো ভাগ্যে ব্যবসা করলে উন্নতি, প্রাইভেট সেক্টরে আপনার কোনো উন্নতির যোগ নেই। যদি পারেন কোনো ব্যবসা করবেন, লিকুইড প্রোডাক্টের ব্যবসা করবেন, এটা করলে আপনার জীবনের উন্নতি হবে। আর আপনার সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, সেটা ঠান্ডা লাগার ধাতে খুব ভোগবার যোগ আছে, এবং মাঝে মাঝে ঘাড়ে কোমরে পায়ে ব্যথা হওয়ার যোগ আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এইগুলোর প্রতিকার করুন, আপনার অবশ্যই উন্নতি হবে। আমার মানে বিয়ের দিকটা, প্রাইভেট ফার্মে চাকরি তো আপনার ভাগ্যেই নেই, আপনি তো ভুল পথে বলছেন। বিয়ের জায়গাটা এই মুহূর্তে যোগ একটু দেরিতে আছে, মোটামুটি আপনি অক্টোবরের পর থেকে একটু চেষ্টা করতে পারেন। কারণ আপনার পেছনে প্রচুর পরিমাণে, আমি ক্ষতি করা বলছি না, গুপ্ত শত্রু লেগে আছে, এবং সেটা আপনার নিজেদের লোক লেগে আছে, মহিলা লেগে আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এইটাই মনে রাখবেন আমার কথা, এর বেশি আর অনলাইনে বলবো না। ফোন করার জন্য ধন্যবাদ। আমাদের হাতে খুব একটা সময় গেছেন, কিন্তু এর বেশি তো আমি আর বলতে পারবো না। এখান থেকে তো সমস্ত কিছু প্রতিকার প্রতিবিধান করা কখনোই সম্ভব নয়, তার জন্য সরাসরি সাক্ষাতের প্রয়োজন রয়েছে। আমাদের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ওই যে ফোন নাম্বারটা দেখুন স্ক্রলে যাচ্ছে, আমি বারবার যেটা বলছি 8777249107, এখানে আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ করে দাদার সঙ্গে সরাসরি কথা বলে নিন, এবং সেই মতো আমি যেটা বারবার বলছি, দাদা যেটা বারবার বলছেন, সামনে যে অত্যন্ত শুভ যে যোগটা রয়েছে শিবরাত্রির যোগ, সেই যোগের আগে আপনারা যারা মনে করছেন যে হ্যাঁ আমাকে জীবনের চলার পথটা সুগম করে গড়ে তুলতে হবে, আমি আর পাঁচজনের মতন সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন যাপন করব, তারা অবশ্যই ঘরের কোনায় বসে না থেকে একটি বারের জন্য হলো প্রদীপ দার সঙ্গে যোগাযোগ করুন। দাদা আমাদের হাতে সময় নেই, আপনি যদি ছোট্ট করে কিছু টোটকা বা কিছু বিশেষ যদি কথা বলতে চান। আমি সকলকেই বলবো, শিবরাত্রির পূর্ণ তিথিতে আপনারা সকলে শিব উপাসনা করুন, এবং তার সাথে সাথে আপনারা শিব স্তোত্র করুন এবং কবচ পাঠ করুন। এর ফলে আপনাদের কি হবে, আপনাদের জীবনের আত্মশক্তি বৃদ্ধি পাবে, এবং এই আত্মশক্তি বৃদ্ধির দ্বারা এবং কেন্দ্রীকরণের দ্বারা আপনাদের জীবনের যে কোনো সমস্যাকে ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ যোগ ধ্যান তার সাথে আত্মশক্তি বিকেন্দ্রীকরণ, এর মতো মহান জিনিস পৃথিবীতে খুব একটা হয় না। সেই জন্য সকল ভক্তকে আমি বলবো, সবচেয়ে বড় হচ্ছে সৎ থাকুন এবং সৎ পদে চলুন। তবে হ্যাঁ, অতিরিক্ত সৎ থাকলেও মানব জীবনে বহু সমস্যা এসে যায়, সেই কারণে আমি বলবো যাদের সমস্যা নিজেরা মেটাতে পারেন তা তো মিটেই গেল, যারা মেটাতে পারছেন না তারা একবার আমাদের মন্দিরে আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার করা সম্ভব হয়, এবং সবচেয়ে বড় কথা, আমরা মানসিক ডেভেলপমেন্ট করবার জন্য আমাদের ক্ষেত্রে যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ভৈরব তন্ত্র। এই তন্ত্রের দ্বারা জীবনের সাথে সাথে তার মানব জীবনের যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার করা সম্ভব। ভক্তগণ একবার আসুন, সারা জীবনের সুখের রসদ পেয়ে যাবেন। আমরা যেটা বারবার সবসময় বলে থাকি যে আমাদের রোগ হলে আমরা চিকিৎসা করানোর জন্য ডাক্তারবাবুর কাছে যাই, এবং সেই ডাক্তারবাবুর যদি ওষুধ আমরা না খাই তাহলে শুধু শুধু ডাক্তারবাবুকে তো দোষ দিয়ে কোনো লাভ নেই। তেমনি আপনারা যারা মনে করছেন যে শুধুমাত্র এই অনুষ্ঠান থেকেই আপনারা প্রতিকারের পথ পাবেন, সেটা কিন্তু একেবারেই ঠিক কথা নয়। আমাদের অনুষ্ঠান একদম শেষের পথে চলে যাওয়ার আগে দাদার ফোন নাম্বার আরও আরেকবার আমি বলে দিই, 8777249107, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই টেলিগ্রাম এবং এটাই ইমো।
যারা মনে করছেন দাদার সঙ্গে যোগাযোগ করে নিন। আশা করি আপনাদের ভবিষ্যৎ দিনগুলো উজ্জ্বল হবে এবং আরো রঙিন হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন দাদাকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী বুধবার। ওং তারাই বিদ্যায় মগ্রায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, সকলের মঙ্গল।